গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুর ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজ একদম রান্না বসিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে আমি একটু নিরামিষই রান্নাবান্না করব, আর করব আজকে একটু আলু পটলের তরকারি, আর করব কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো এটাই আজকের রান্না। তো এখন রান্নাবান্না তো প্রায় হয়েই গেছে, বাকিটা তোমরা দেখে নাও। আজকে করব একটু ডিমের ডেভিল বা ডিমের চপ, যেটাই বলো না কেন। যাই হোক, সেই কারণে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে আছে আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কুচো করে কেটে নিয়েছি, আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন করব। তো আমি এখানটায় আজকে কিছু পেস্ট করিনি, জাস্ট কুচো করে কেটে আর হচ্ছে গ্রেট করে নিয়েছি। এখানটা দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুনটা আর কাঁচা লঙ্কাটা, একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দেবো এখানটাতে। তো দেখো ভাজা ভাজা আমার হয়ে গেছে, এখন এই সবজিগুলো সব দিয়ে কষিয়ে নামিয়ে দিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। আর মনে হয় না আমি এখন এই পুরটার কিছু করতে পারবো, কারণ ছেলে আমার উঠে গেছে আর অনেকটা দেরি হয়ে গেছে। তো কি আর করা যাবে, যাই হোক এটা আমি রেডি করে গেলাম, পরে এসে বাকিটা রেডি করব, তারপর ভাজবো। গুড ইভিনিং, আর এখন বাজে 7:30। আমি সোজা নিচে চলে এসেছি ঘুম থেকে ওঠার পর, নিচে চলে এসেছি। আর আমি মানে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, তো পাশের ঘরটাতে একটু বসেছিলাম, ওই ঘরটা দিয়ে ভীষণ সুন্দর আমাদের ঘরে হাওয়া আসে, তো বেশ ভালো লাগে। সন্ধ্যের দিকটা আমি ওখানটায় বসেছিলাম একটুখানি, মেয়েরা তো ঘুমাচ্ছিলো, দুজনেই ঘুমাচ্ছিলো, তো আমি ঘুম থেকে উঠে একটু বসলাম, তারপর এখানে চলে এসেছি। মেয়ে এখনও নামেনি, মানে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে নিয়ে আসলাম। তো ছেলেও এখন জেগেই রয়েছে, মার কাছে আছে। তো যাই হোক, আর তখন তো দেখলে আমি মানে ডিমের ডেভিল বলো বা ডিমের চপ বলো, সেটা জাস্ট পুরটা রেডি করে রেখেছিলাম, তারপর আর সময় কোলাতে পারিনি, চলে গেছি। তো ভেবেছি বিকেলবেলায় করবো, তো বিকেলবেলাও আসতে পারিনি, তো বেজে গেছে 7:30। তো যাই হোক, এখন আমি সেগুলোকে রেডি করে নেব আর তারপর ভাজবো, তারপর তো খাবো। আর মনে হচ্ছে এটাই আজকে ডিনার হবে আমাদের, কারণ এগুলো খাওয়ার পর আমার মনে হয় না আর কেউ কিছু খাবে, মেয়েকে তো খাওয়াতেই হবে, মানে আমি আমার হাজব্যান্ডের জন্য বলছি। তো দেখি কি করে, আর আমি বাদ বাকিটা রেডি করে নিচ্ছি, তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। রেডি হয়ে গেছে দেখতেই পেলে, আর আজকে নিজ থেকেই সমস্ত কথা বলছি, সমস্ত ভিডিওটা আমি নিজ থেকেই করছি, মানে বিকেলের পর থেকে, কারণ নিচে চলে এসেছে আর ওপরে যাইনি এখনও। তা আজকে মেয়ে না গান তো করে না, তোমাদেরকে বলেছি, তবুও আমি রোজ বলি যে একটু বস একটু বস, বসে না, ওই আমাকে হয় মারতে হবে বকতে হবে তারপর ও গানটা নিয়ে বসবে, তো সে কারণে এখন আর বলি না। দেখি আর একটু বড় হলে যদি ইচ্ছেটা হয়, রয়েছে তো হারমোনিয়ামটা। আর আমি পুরো ঘেমে যাচ্ছি, গরম লাগছে, আর ফ্যানটা বন্ধ করে রেখেছি, দেখো তোমাদের সঙ্গে কথা বলছি সেই কারণে ফ্যানটা বন্ধ করে রেখেছি, বাই চান্স যদি এখানে শুনতে না পাও। মাঝে মধ্যে আবার ফ্যানটা চালিয়েও কথা বলে নিই, মানে যখন খেয়াল থাকে না আর কি তখন। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখনও আসেনি, তাই এখন আর ভাজবো না, একটু পরে ভাজবো। আর মেয়ে একটু ম্যাগি খেতে চেয়েছে, তো ওই জন্য ম্যাগি করে দিয়েছি, যে হচ্ছে আয়, আমি হচ্ছে একটু গান করিয়ে নিই, তো বসে না। তাহলে আমি চল আজকে একটু পড়তে বসবি, এখন বসবে না, রাতে 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 খালি সব কিছু, শুধু রাতে 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 রাতে। আর আমার যেদিকে রাত, রাতে মানে অরিজিনালি 12টা বাজে, ঘড়িতেও 12টা বাজে, আমারও 12টা বাজে আর কি। যাই হোক, করাতে তো হবেই, কিছু করার নেই, এই তো আর কি।
তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে না হয় আসবো তোমাদের সঙ্গে কথা বলতে, পরে বলতে একবারে ফাইনাল গুড নাইট জানাতে আসবো তোমাদেরকে। তো দেখতে থাকো আমার ব্লগটা। দেখো আমি চপটা ভাজতে বসিয়ে দিয়েছি আর চা করব, আর সঙ্গে এখানটায় মুড়ি নিয়ে নিয়েছি। তো চপ প্রায় ভাজা হয়ে গেছে আমার, সবার জন্যই ভেজে নিয়েছি, আর একটু চাও করে নিলাম। চা দিয়ে চপ আর মুড়ি মাখা, এটাই খাওয়া হবে এখন, তো খেয়ে নিই। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট বলতে সে কখন আমি ওগুলো ভেজে রেখেছিলাম চপটা বলো আর মুড়ি টুড়ি মেখে রেখেছি, তো খেয়ে এখন আমি উঠলাম, বাজে এখন 9টা। যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়েছে আজকে। তো যাই হোক, আমার হাজব্যান্ড সেগুলো খেয়ে আর বলছে কিছু খাবে না, যদি অনেকটাই ওকে মুড়ি দিয়ে দিয়েছিলাম, তো খেয়েছে আর কিছু খাবে না। তো সেই কারণে আমার আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, সবে মাত্র 9টা 5 পাঁচে। তো যাই হোক, এখন তো আমার হয়েই গেছে, তো ইচ্ছা আছে ওপরে গিয়ে। আর হ্যাঁ, মেয়ে খাওয়ার পর আমি মেয়েকে ওপরে পাঠিয়ে দিয়েছি, বলেছি যে একা একা পড়তে বস। তো যাই হোক, একা একা তো বসবে না, তো আজকে ওর বাবা ওকে নিয়ে পড়তে বসেছে, তো হয়ে গেছে, মানে পড়ছে হয়তো। তো আমি এখন যাবো, ওপরে ছেলে তো এতক্ষণ ঘুমাচ্ছিলো, এখন জেগে গিয়ে চাচামেচি করছে। তো হয়ে যখন গেছে, আজকে আর আমি আর ভিডিওটা বলবো না এভাবে। তো হয়ে গেছে আমার ভিডিওটা, আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর তোমাদের মানে প্রত্যেকটা, মানে আমি সত্যি করে বলছি যে আমার একটা সাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইবার যদি বাড়ে না, আমার সত্যি খুব আনন্দ হয়, জানি না কেন ভীষণ আনন্দ হয়, এর আগেও আমি তোমাদেরকে বলেছি। তো সে কারণে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার উৎসাহ বাড়াতে থাকো আর কি, রেগুলারলি আমার উৎসাহ বাড়াতে থাকো, আর আমার ধৈর্যটাও যাতে বাড়ে সেটা আমি মানে ভাবি আর কি, যে আমার ধৈর্যটা যাতে এইভাবেই থাকে, যাতে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো সে কারণে তাহলে আর কথা বাড়াচ্ছি না, কাল তো আবার মঙ্গলবার, তো এখন যেগুলো টুকিটাকি বেরিয়েছিলো আমি এখন ধুয়ে রেখে দিয়েছি, আর আজকে ইন্ডাকশানেই আমি সমস্ত কিছু করে নিয়েছি, গ্যাসটা আর টাচ করিনি, তাতে আমার গ্যাস মোছাই রয়েছে আর নতুন করে মুছতে হলো না। কালকে নিরামিষ, মঙ্গলবার টোটালটাই আমি একটু মানে মানি, তো সেই কারণে বলছি। তো বাকি সব এদিকটা আমার পরিষ্কার হয়ে গেছে, দেখো ভিডিও শেষ করবো বলেও বকবক করে যাচ্ছি কখন থেকে। তো যাই হোক, এখন ফাইনালি ভিডিওটা শেষ করছি, তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।